আমি আজকে দলের পক্ষ থেকে আপনাদের কাছে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করতে চাইছি এবং আমাদের দলের বক্তব্য এবং যা ঘটনা ঘটেছে কয়েকটি তার সম্পর্কে পরিষ্কার রিপোর্ট আপনাদের কাছে উপস্থিত করব। প্রথমেই আপনাদের কাছে জানাই যে উত্তরবঙ্গে বিজেপি 7 তারিখে একটি র্যালি করেছিলেন এবং সেই র্যালিতে একজন মারা যায় যার নাম উলেন রায়। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যেটা পুলিশ শর্ট ডেড করেছে, অর্থাৎ পুলিশের গুলিতে মারা গেছে এবং তাকে কেন্দ্র করে আরও একটা ইস্যু নতুন করে ওখানে আজকে তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। আমরা খুব বিস্তারিতভাবে এটার দল থেকে এবং সরকার থেকে আমরা অনুসন্ধান করেছি এবং তাতে দেখা গেছে যে পুলিশের গুলিতে ওই ব্যক্তি মারা যায়নি। এবং আজকে যে রিপোর্ট পুলিশের কাছ থেকে আমরা পেয়েছি, পুলিশ এটার যে পুরো বিস্তারিত তদন্ত করে যে রিপোর্ট প্রেস করেছে তাতে দেখা যাচ্ছে যে পিএম রিপোর্টে পরিষ্কারভাবে বলা হচ্ছে ডেথ ওয়াজ ডিউ টু এফেক্ট অফ শটগান ইঞ্জুরিজ। তার মানে ওখানে ওই ব্যক্তি এবং আরও কেউ কেউ শটগান ক্যারি করছিল, সেটা পুলিশের দিকে ছোড়ার জন্য এবং নতুন করে প্যানিক করার জন্য। আনফর্চুনেটলি নিজেদের শটগানেই ওই ব্যক্তি আহত এবং পরে নিহত হন এবং যে দাগগুলো আমরা বিভিন্ন টিভি চ্যানেলে দেখেছি সেগুলোতে পরিষ্কার যে পুলিশ একদিকে আর সেই ব্যক্তির পিঠটা আর একদিকে। সুতরাং পুলিশের তরফে এই ধরনের গানে কারোর মৃত্যু হতো না, যদি খুব কাছ থেকে অনেকগুলো শটগান থেকে নিয়ে আনা হতো। এবং এই রিপোর্টে আরও জানাচ্ছে যে ওই ব্যক্তি নিজেও শটগান ক্যারি করছিলেন। আমরা যে কোনো মৃত্যুকেই দুঃখের মনে করি, কিন্তু ওই দিন বিজেপির টোটাল অ্যাটিটিউড ছিল কোনো মিটিং নয়, প্রতিবাদ সভা নয়, কোনোভাবে প্রথম থেকেই একটা প্ররোচনা তৈরি করা পুলিশ যাতে গুলি চালাতে বাধ্য হয়। কিন্তু আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি হাজারো প্ররোচনা থাকা সত্ত্বেও পুলিশ কোনো রকমভাবে প্ররোচিত হয়নি, লাঠি উঁচিয়ে তাড়া করা ছাড়া আর কিছু পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়নি। সাংঘাতিকভাবে ব্যারিকেডগুলো ভাঙা হয়েছে, তা সত্ত্বেও সেই সময় পুলিশ ছিল না, পরে পুলিশ যা করে থাকেন লাঠি উঁচিয়ে তাড়া করেন, দু একটা লাঠি বাড়িও হয়তো কেউ খেতে পারেন। কিন্তু এর বেশি ওই উদ্ভট একটা আয়োজন যা করেছিল বিজেপি তার সত্যিকারের প্রতিক্রিয়া, খুব অফেন্সিভ প্রতিক্রিয়া পুলিশের তরফ থেকে আমরা দেখিনি। আমরা খুব ডিটেলসে আমাদের দলের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে অনেকগুলো টিভি চ্যানেল আমরা সেদিন দেখেছি, পরবর্তীকালেও দেখেছি এবং চেষ্টা করেছি খুঁজে বার করবার যে পুলিশের তরফ থেকে কোনো ত্রুটি ছিল কি না। আমি নিজেও অবাক হয়ে গেছি পুলিশের ধৈর্য, এবং কোনো সময় পুলিশ
ধৈর্যের সীমা তার বাঁধ ভেঙে যায়নি। এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় পুলিশ গুলি চালিয়ে দেয়, কিন্তু পুলিশ নিজে মার খেয়েছে কিন্তু কোনো সময় গুলির ব্যবহার করেনি। লাঠির ওপরে মোটামুটি যেভাবে ডিসপ্যাচ করে দেয়, ভেঙে দেয় মিছিল মিটিং, সেই পথেই ব্যবস্থা অবলম্বন করা হয়েছিল। কিন্তু যেটা আমাদের কাছে অত্যন্ত আপত্তির, যে টোটাল অ্যাটিটিউড ছিল ওই আয়োজনের, যে পুলিশকে প্রভোক করা, পুলিশকে প্রয়োজনে ওই ছোট বন্দুক পুলিশের ওপর ব্যবহার করা, যাতে পুলিশ সত্যি সত্যি গুলি চালাতে বাধ্য হয় এবং অনেকে মারা যায়। এই মৃত্যু নিয়ে রাজনীতি, এটা আগে কখনো কখনো সিপিএম এখানে করেছিল, কিন্তু একটা দক্ষিণপন্থী রাজনৈতিক দল তারা সাধারণভাবে এটা করে না। কিন্তু আজকে লক্ষ্য করছি যে একদম ক্ষমতার লোভে বিজেপি প্রায় পাগল হয়ে গেছে। দিল্লির ক্ষমতাও নয়, দিল্লির চেয়েও বড় ক্ষমতা হলো পশ্চিমবঙ্গের ক্ষমতা, এইটা বিজেপির মাথায় ঢুকে গেছে এবং বেপরোয়া হয়ে তারা আজকে পুলিশকে প্ররোচিত করছে এবং বিভিন্নভাবে বাংলার বুকে অশান্তি সৃষ্টি করবার চেষ্টা করছে। আমরা সচেতন, পুলিশও সচেতন, আমাদের সরকারও সচেতন। আমরা তীব্র ভাষায় খুব দায়িত্ব নিয়ে আজকে এখানে বলতে এসেছি যে আজকে যে স্ট্রাইক তারা করেছেন পুলিশের গুলিতে মারা গেছে বলে, তা সত্য নয় এবং একটা অসত্য প্রচার করে পুলিশকে সরকারকে দায়ী করে তারা আজকে ওখানে আবার ধর্মঘট ডেকেছে। যদিও এই ধর্মঘটের কোনো অর্থ হয় না, তার কারণ সারা ভারতবর্ষে আজকে ধর্মঘট হচ্ছে, কিন্তু ওরা চায় যে মৃত্যুকে নিয়ে একটা রাজনীতি হোক। টাটকা টাটকা একটা বডি পাওয়া গেছে, সেটা ছাড়তে চাইছেন না, সেটাকে নিয়েও আমি অবাক হয়ে যাব না আজকেও যদি কোনো দুর্ঘটনা ঘটাবার চেষ্টা ওরা করে থাকেন। সুতরাং আমি যে কথা দায়িত্বহীন ভাষায় আমাদের দলের পক্ষ থেকে এবং আমি নিজে পুলিশ রিপোর্টকে ভিত্তি করে, সমস্ত সংবাদকে ভিত্তি করে, নিজেরা চোখে দেখে আমরা এ ব্যাপারে সুনিশ্চিত যে কালকে গুলি চালাবার প্ররোচনা সত্ত্বেও গুলি চালাননি এবং যে শটগান তারা নিয়ে গিয়েছিল তাদেরই দ্বারা পিঠে দাঁত লাগে আমরা ছবি দেখেছি। আর সেই অবস্থায় তারা হয়তো শরীর খারাপ ছিল, সহ্য করতে পারেনি, ওটা মারা গেছে। আমার অনেকের আমরা ভেবেছিলাম যে ওদের বিরুদ্ধেই আজকে আন্দোলন হবে, কারণ নিজেরা নিজেদের পার্টির লোককে খুন করে যারা রাজনীতি করে তাদের নিন্দা করার ভাষা আমাদের নেই। আমরা এই পুলিশের রিপোর্টটি আপনাদের কাছে জানালাম, যদি চান আমি পুলিশের রিপোর্টটা পড়েও দিতে পারি। পুলিশ এইরকম রিপোর্ট দিয়েছেন এনকোয়ারি করে যে অ্যাজ পার দি পিএম রিপোর্ট ডেথ ওয়াজ ডিউ টু দি এফেক্ট অফ শর্ট গান ইঞ্জুরিস। পুলিশ ডু নট ইউজ শর্ট গানস, ইটস অবভিয়াস দ্যাট ডিউরিং ইয়েস্টারডেজ প্রোটেস্ট ইন শিলিগুড়ি আর্ম পার্সনস ওয়ার ব্রট অ্যান্ড দে ফায়ার ফ্রম ফায়ার আর্মস। দ্য ডিজিজ রিসিভ দ্য ব্যালট ইঞ্জুরিস ফ্রম এ শর্ট গান fired from the close range by a person standing near the disease in the protest shotgun. ami jeta bare bare bolchi ekadhik shotgun dara niye giyechilo provoke korar jonno police ke marar jonno kintu nijeder gulite nijerai shotgun er durbol ekti byakti mara geche. eta dukher kotha kintu asha kori ei udaharon niye bhobishyote ei kaj আর কেউ করবেন না। শটগানে অনেক কিছু হয়, খেলাও থেকে আরম্ভ করে সব কিছু, মানুষ মারা পর্যন্ত সব কিছুই হয়। দুর্বল লোককে কাছ থেকে মারলে মারাও যেতে পারে, আবার অন্যভাবেও ব্যবহার হতে পারে, পাখি মারার ক্ষেত্রেও হতে পারে, খেলনা হিসেবেও হতে পারে। কিন্তু শটগানে
যে ওনার মৃত্যু হয়েছিল এবং খুব কাছ থেকে মেরেছিল এটা প্রমাণিত। এবং পুলিশের গুলি অত ছোট গুলি আর একেবারে পিঠটা ঝাঁঝরা হয়ে যাবার মতন গুলি পুলিশের হয় না, এটা সবাই আমরা জানি। পুলিশ যদি গুলি করতো তাহলে ওখানে একাধিক মানুষ ইনজিওর্ড হতো এবং মারা যেত। পুলিশ কালকে প্রচণ্ড ধৈর্য দেখিয়েছে এবং যে উদ্দেশ্য নিয়ে এসেছিল তাতে পুলিশের এই সংযত ভাব আমাদের খুব ভালো লেগেছে। আমরা মনে করি পুলিশ এরমই হওয়া উচিত।